নমস্কার এবং আপনাদের সবাইকে স্বাগত দেখছেন সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীর এখনকার অনুষ্ঠান এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী তিনি কিন্তু অনেক আগে থেকে বলে দিয়েছিলেন যে কি একটা পরিস্থিতির সামনে আমাদেরকে পড়তে হতে পারে এখন আমরা সবাই জানি যে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার একটা যুদ্ধ চলছে 24 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সেই যুদ্ধ এমনটা কিন্তু নয় যে 24 ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু হয়েছে বলে সেই বিষয়টা নিয়ে অরূপদা অনুষ্ঠানে বলেছেন না তিনি তার আগে বলেছেন আপনারা যদি সম্ভব হয় আপনারা ইউটিউবে গেলে সে অনুষ্ঠানগুলো পেয়ে যাবেন আপনারা দেখে নেবেন তিনি কিন্তু বলেছিলেন যে পৃথিবীর বুকে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং এটাও তিনি বলেছিলেন যে এমনটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে খুব অল্প দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে সেই পরিস্থিতিটা স্তিমিত হয়ে যাবে বা সেই পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাবে তো আমরা সেটা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত একটা গভীর সংকট আর এই সংকটটা কিন্তু শুধুমাত্র দুটো দেশের নয় কারণ দুটো দেশের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তার প্রভাব মধ্য ইউরোপে তো অবশ্যই পড়েছে অন্যান্য জায়গাতেও পড়েছে অর্থনীতিতেও সাংঘাতিক একটা প্রভাব পড়েছে আমরা তো দেখতে পাচ্ছি শেয়ার বাজারের কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি কিভাবে পেট্রোল সোনার দাম চড়চড়িয়ে বাড়ছে তো এই জায়গা থেকে যে একটা অর্থনৈতিক জামাতলের পরিস্থিতি এবং তার পাশাপাশি একটা বড় সমস্যা একটা ভ্রুকুটি তো আমাদের অনেকেরই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে যে কি হতে চলেছে কবে শেষ হবে এই যুদ্ধ বা এই যুদ্ধের পরবর্তী প্রভাবটা কি পড়বে কারণ বিদেশি রাজনীতি বা আন্তর্জাতিক স্তরের কোনো একটা প্রভাব আমাদের দেশে আমাদের উপরে পড়বে না এমনটা তো সম্ভব না আজকের এই গ্লোবাল যুগে যেটাকে আমরা বিশ্বায়ন বলছি তো সেই জায়গা থেকে শুরু করে কি হতে চলেছে অ্যাস্ট্রোলজিক্যাল এর জায়গা অর্থনীতির জায়গাটাও যেহেতু আমি উল্লেখ করলাম আমি চাইবো আজকে অরূপদা এই বিষয়টাতে একটুখানি আলোকপাত করুন যে কি করে আমরা এখানে নিজেদেরকে অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবো নিজেদের অর্থের জায়গাটাকে আমরা ঠিক রাখতে পারবো আর এই পরিস্থিতির উন্নতিই বা কবে হবে কারণ তিনি তো আগে থেকে বলেছিলেন যে এই পরিস্থিতিটা হতে চলেছে তাহলে উন্নতি কবে হবে সেটাও আমাদেরকে জেনে নিতে হবে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী রয়েছেন অবশ্যই আমাদের সঙ্গে তাকে স্বাগত জানাবো নমস্কার বাবা মাকে প্রণাম জানাই ঠাকুর রামকৃষ্ণ সারদামণি এবং বিবেকানন্দ এবং নারায়ণকে প্রণাম জানিয়ে অনুষ্ঠান শুরু করছি প্রত্যেক দিন কিছু না কিছু বিষয়ে আলোচনা করে থাকি এবং আগে থেকে বলেছিলাম জীবনে কিন্তু যা যা হয় সেগুলো যেমন আগে থেকে বলে দিই সেই রকম কিন্তু মঙ্গল শনি এখন কিন্তু মকর রাশিতে রয়েছে 26 তারিখ থেকে রয়েছে এবং 6 তারিখ পর্যন্ত থাকবে 6 এপ্রিল পর্যন্ত ততদিন কিন্তু এই যুদ্ধের মতন পরিস্থিতি চলবে এবং তারপরেও কিন্তু কুম্ভলগ্নে শনি যখন যাবে মকর মঙ্গল কিন্তু সেখানেও গিয়ে উপস্থিত হবে সুতরাং সময়টা কিন্তু ভালো যাবে না 3-4 মাসের মতন কিন্তু 6 এপ্রিল পর্যন্ত প্রচণ্ড খারাপ সময় সেক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে যুদ্ধ কিন্তু একদিন কি 5 দিনের মধ্যে থেমে যাবে না যুদ্ধ কিন্তু কন্টিনিউয়াস চলবে এটা কিন্তু আমার কথা সেইটা কিন্তু মিলছে এবং প্রত্যেকটা কথা আমি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরিপ্রেক্ষিতে মিলিয়ে মিলিয়ে বলি কারণ কোনো কথা কিন্তু সায়েন্টিফিক্যালি ছাড়া কথা কিন্তু হয় না কারণ মকর রাশিতে মঙ্গল সবসময় অগ্নি হয়ে যায় এবং উচ্চস্থ থাকে সেখানে যখন সে শনিযুক্ত হয়ে থাকে তখন কিন্তু সেইটা কিন্তু পাওয়ারফুল আরও বেশি হয়ে যায় এর ফলে কিন্তু যুদ্ধ এবং পৃথিবীর মধ্যে কিন্তু নানা রকম মানুষের মধ্যে সংঘর্ষ নানা রকম অ্যাক্সিডেন্ট নানা রকম মানুষের মধ্যে বচসা এবং আপনারাও দেখছেন ওয়েস্ট বেঙ্গলে অনেক জায়গায় কিন্তু খুনোখুনি এবং নানা রকম অশান্তি লেগেই আছে এই জায়গাগুলো কিন্তু হয় মঙ্গল শনি একত্রিত থাকার জন্যেই কিন্তু হচ্ছে তাই প্রত্যেকটা মানুষের উচিত অ্যাস্ট্রোলজারকে মেনে জায়গাগুলোকে সঠিকভাবে মেনে চলা কারণ এই জায়গাগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি আমি বলে যেমন দিই যাদের জন্মচকে শনি 7:30 চলছে বা মঙ্গল শনি 20 চলছে তারা কিন্তু এই সময়টা খুব সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ তাদের এই 3 মাস কিন্তু খারাপ সময় এবং নানা রকম সমস্যার মধ্যে কিন্তু তাদের পড়তে হবে একদম আপনি যখন এটা বলে দিয়েছেন তখন তো সেটা নিয়ে কোনো প্রশ্নের জায়গা তৈরি হচ্ছেই না কোনো সন্দেহের অবকাশই নেই আপনারা অবশ্যই সেটাকে ফলো করার চেষ্টা করুন কারণ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী এমন একজন মানুষ যিনি প্রতিটা পদক্ষেপে আপনাদের পাশে থাকেন এবং সঠিক সময় আপনাদেরকে সঠিকভাবে গাইড করেন কে রয়েছেন হ্যালো নমস্কার বলুন নমস্কার আমি একটু হাওড়া থেকে বলছি আমার ছেলের ব্যাপারে একটু জানবো নিশ্চয়ই জানবেন পরিচিত একজন গেছিল পড়াশোনার জন্য তার পড়াশোনা মতন ভালো চলছে আমি প্রতি বৃহস্পতিবারই দেখি ওনার প্রোগ্রাম ভালো লাগে আচ্ছা আপনার পরিচিত যিনি এসেছিলেন তার পড়াশোনার ক্ষেত্রটাতে তিনি উন্নতি পেয়েছেন হ্যাঁ বাহ খুব ভালো এবার আপনি আজকে আপনার ছেলের সম্বন্ধে জানবেন হ্যাঁ ছেলের সম্বন্ধে ছেলের ডেট অফ বার্থ বলুন 16/5/95 আচ্ছা দুপুর 12:07 দুপুর 12:07 হ্যাঁ
আচ্ছা হ্যাঁ, জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। ছেলের নাম কি? নাম সপ্তর্ষি মজুমদার। আপনি এখন তো ফোন করছেন হাওড়া থেকে? হাওড়া থেকে, হ্যাঁ। বেশ, ঠিক আছে। সিংহ লগ্ন বৃশ্চিক রাশি জানা আছে? হ্যাঁ জানা আছে। লগ্নে মঙ্গল, দ্বিতীয় স্থানে কিছু নেই, তৃতীয় রাহু, চতুর্থ স্থানে বৃহস্পতি চন্দ্র। চতুর্থ স্থানে বৃহস্পতি চন্দ্র থাকা কিন্তু ভালো, এইটা কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষিত হবে। চন্দ্র বৃহস্পতি কিন্তু জীবযোগ সৃষ্টি করলো, হায়ার এডুকেশন এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু উচ্চ শিক্ষিত হবে। পঞ্চমে কিছু নেই, ষষ্ঠে কিছু নেই, সপ্তমে শনি, সপ্তমে শনি থাকলে কিন্তু এই জায়গাটা কিন্তু বাজে হয়ে গেল। শনি থাকা কিন্তু মঙ্গলের সাথে, শনি মঙ্গল বিশ যোগ সৃষ্টি করলো, সপ্তম স্থান থেকে উন্নতি, যেই জায়গাটা ছেলে উচ্চ শিক্ষিত, প্রচণ্ড পরিমাণে ভালো এডুকেশন, কিন্তু এডুকেশন থাকা সত্ত্বেও চাকরিতে সেভাবে উন্নতি হচ্ছে না বা নানা রকম অসুবিধার মধ্যে চলছে, তাই হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার আপনি এডুকেশনের জায়গাটা থেকে একটু শেয়ার করুন, কারণ অরূপদা বলেছেন ওর হায়ার এডুকেশনের যোগ আছে। ও কি পড়াশোনা করেছে? ও এমবিএ করেছে। মানে আপনি যেটা বললেন যে মাস্টার্স করেছে তারপর বিএড করেছে, চাকরি বাকরির কি অবস্থা? ও কি চাকরি করছে কিছু? চাকরি বাকরি বলতে সেরকম তো এখনো পাইনি, একটা প্রাইভেট এমনি করছিল, কিন্তু সেরকম স্যালারি হয় যেটা আপনি বললেন। দেখুন আমি বারবার এখানে বলে দিই, মঙ্গল শনি বিশ যোগ, ভালো করে জন্মচক্রটা দেখে নিন। মঙ্গল শনি বিশ যোগ, শুক্র কেতু রয়েছে নবম স্থানে, ভাগ্যের স্থানে শুক্র কেতু এবং রাহুর দৃষ্টি আছে, কিছুতেই কিন্তু উন্নতি হবে না যদি এই জায়গাটা প্রপারভাবে ঠিকঠাক না করা হয়। কারণ আমি বলি আগে থেকে ঠিকঠাক করুন, জেনে কোনো লাভ হয় না। আপনার কে এসেছিল, আপনি এখনও যদি ভালোভাবে জীবনে ছেলেকে ঠিকঠাক জায়গায় নিয়ে যেতে হয় তাহলে মঙ্গল শনির বিশ যোগ এবং শুক্র কেতু এই জায়গাটা কিন্তু দুটো জায়গা ঠিক করুন, না হলে যেমনভাবে ছেলে জীবনে উন্নতি করতে পারছে না উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও, সেই রকমভাবে খুব বাজে জায়গায় চলে যাবে এবং মানসিক ডিস্টার্ব থাকবে। আপনি যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ম্যাডাম, আপনি ফোন করেছেন তার জন্য ধন্যবাদ। যেমনটা বলেন অরূপদা, সেটাকে ফলো করতে হবে, কারণ হচ্ছে সত্যিই তাই, কখনো অনুষ্ঠানে ফোন করে, শুধু অনুষ্ঠান বলে না, অনেক সময় আপনারা চেম্বারেও যান অ্যাস্ট্রোলজারদের কাছে এবং জেনে নেন, একটু আমি জানতে চাই, আমাকে একটুখানি বলুন। যেমন আপনি বললেন আমি অরূপদার সম্বন্ধে একটু জানবো, তো অরূপদা পরিষ্কার বললেন যে দেখুন এডুকেশন কেরিয়ারে ওর কোনো সমস্যা ছিল না, এডুকেশন ওর খুব ভালো হয়েছে, সমস্যাটা তৈরি হয়েছে কেরিয়ারের জায়গায়, অর্থ রোজগারের জায়গায়। তো আপনি যদি ভাবেন যে শুনে নিলাম, আচ্ছা অরূপদা তো বলেছেন যে কেরিয়ারের জায়গায় অর্থ রোজগারের জায়গায়, সেটাই তো ঠিক করতে হবে। কারণ আমার দেখা আপনাকে দেখিয়ে দিলাম কোন কোন জায়গায় ডিস্টার্ব আছে, এবার এই জায়গাগুলো যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু ছেলের কোনো দিন উন্নতি হবে না। মঙ্গল শনি বিশ যোগ, বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা হবে, সপ্তম স্থান থেকে বিয়ে। সুতরাং এখন থেকে বসে থেকে কোনো লাভ নেই, জায়গাগুলোকে ঠিকঠাক করতে হবে। আর আমার কথা কিন্তু কোনোটাই ভুল হয় না, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিলাম। ভাগ্যের স্থানও প্রচণ্ড পরিমাণে ক্ষতি, সেই জায়গাগুলোকে যদি ঠিকঠাক না করেন পরবর্তীকালেও কিন্তু চোখের জল ফেলতে হবে ছেলেকে নিয়ে। তো যারা চাইছেন যে যোগাযোগ করবেন এবং প্রপার প্রতিকারের জন্য, প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের জন্য, তাদেরকে আমি বলে দিই বাইরের চেম্বারগুলোও কিন্তু আপনাদের জন্য ওপেন হয়ে গিয়েছে। এই মাসেরই 21 তারিখ, 21শে মার্চ দুর্গাপুরে আপনারা অরূপদাকে পাবেন, সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীকে আপনারা কৃষ্ণনগরে পাবেন 29শে মার্চ। এপ্রিল মাসে থাকছে রায়গঞ্জ চেম্বার, 29th এপ্রিল আপনারা রায়গঞ্জ চেম্বারে পাবেন অরূপদাকে, এবং 6 তারিখ, মে মাসের 6 তারিখ থাকছে কোচবিহারের চেম্বারে, অর্থাৎ দুর্গাপুর, কৃষ্ণনগর, রায়গঞ্জ আর কোচবিহার, এই 4টে চেম্বারের কথা আমি বলে দিলাম। সঙ্গে থাকছে কলকাতার চেম্বারগুলো, কারণ প্রত্যেক রবিবার দিনকে কালীঘাটে চেম্বার থাকে, আপনারা সেটা জানেন। ডানলপে চেম্বার থাকছে, শ্যামবাজার, খড়দা, প্রত্যেকটা চেম্বারই কিন্তু ওপেন রয়েছে। এছাড়া রয়েছে অনলাইন, কারণ অনলাইন প্রেডিকশনের উপরে জোর দেওয়ার একটাই কারণ, যাতে আপনাদেরকে কোনো তারিখের জন্য অপেক্ষা করতে না হয়, সময়ের জন্য অপেক্ষা করতে না হয়। হতে পারে যেমন আমি বললাম যে 29 তারিখ, 29শে এপ্রিল চেম্বার থাকছে আপনাদের জন্য রায়গঞ্জে। এবার কারুর হয়তো 29শে এপ্রিলটাতে সমস্যা রয়েছে, তিনি কি করবেন? এরকম প্রচুর মানুষ তো রয়েছেন যে পার্টিকুলার দিনটাতে আপনার অন্য কোনো কাজ রয়েছে বা আপনি করতে পারছেন না, সরাসরি আপনি আসতে পারছেন না, অনেকটা দূরে রয়েছেন, আপনি বসে রয়েছেন পুনে, আপনি কী করে রায়গঞ্জে আসবেন, আপনি কী করে কলকাতায় আসবেন? তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেশনের জায়গা। অনলাইন কনসালটেশনেও কিন্তু প্রেডিকশনের ক্ষেত্রে, প্রতিকারের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কারণ আপনাদের সাথে টানা 30 মিনিট অরূপদা কথা বলেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেন,
তার মতন করে গাইড করে দেন এবং প্রতিকারের জায়গা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এতটাই সহজে কিন্তু এই পুরো কাজটা আপনারা করতে পারেন, একটা সিস্টেমেটিক প্রসেস। ঠিক যেমন সিস্টেমেটিক ওয়েতে এখানে আপনাদের সামনে বিষয়গুলোকে তুলে ধরেন অরূপদা, তেমনভাবেই কিন্তু অনলাইনেও আপনাদের সামনে তুলে ধরবেন। তো অনলাইন কনসালটেশনের জন্য দেখুন হেল্পলাইন নম্বর যাচ্ছে, সেখানে যোগাযোগ করে নিন। আর একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে। হ্যালো ভালো আছে তো? ভালো বিয়ে হয়েছে, ভালো আছে। আপনার ছেলের সম্বন্ধে সবটাই অরূপদা বলে দেবেন, যেমন করে আপনার দিদির মেয়ে ভালো আছেন বলুন। হ্যাঁ, 26/3/1989। সময় হচ্ছে সকাল 8:45। আচ্ছা, 8:45 তাই তো? 8:45। রাশিটা জানতেন? ঠিক আছে, বাকিটাও লিখে রাখুন সব। জন্মছকে যাচ্ছি, লগ্নে মঙ্গল, লগ্নে মঙ্গল বৃহস্পতি, এইটা কিন্তু ভালো না। লগ্নে মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো, দ্বিতীয় স্থানে কিছু নেই, তৃতীয় স্থানে কিছু নেই, চতুর্থ স্থানে কেতু, চতুর্থ স্থানে কেতু থাকলে কিন্তু সাংসারিক অশান্তি থাকে, এবং পঞ্চম কিছু নেই, চন্দ্র রয়েছে এই জায়গাটা, রবি বুধ বুধাদিত্য যোগ একাদশে চাকরি বাকরি করবে এবং ক্যারিয়ারে উন্নতি করবে, কিন্তু বিয়ের ক্ষেত্রে এবং চতুর্থ স্থান ড্যামেজ থাকার জন্যে বিয়ের ক্ষেত্রে এগোনোর ক্ষেত্রে বাধা এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। এবার বলুন। দেখুন চতুর্থ স্থানে কেতু, হ্যাঁ, যে জায়গাটা বিয়ের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ করে দিল, 1-2-3 মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো, বিয়ে হলেও কিন্তু জটুক বিচার করে বিয়ে দেবেন এবং বিয়ে কিন্তু কিছুতেই হতে চাইবে না, সেই জায়গাগুলোকে ঠিক করুন। চতুর্থ স্থানে কেতুর যদি ঠিকঠাক করে প্রতিকার প্রতিবিধান না করেন তাহলে বিয়ে হতে চাইবে না, বা বিয়ে হলেও কিন্তু সমস্যা হবে, এই জায়গাগুলোকে কিন্তু পজিটিভলি ঠিক করার চেষ্টা করুন। তাই হচ্ছে তো? তাহলে এতদিন ধরে অনুষ্ঠান দেখেছেন, আপনার কে কাজ পেয়েছে? যদি সিরিয়াস, তারও তো বিয়েই হয়েছে, তারও তো বিয়েই হয়েছে, তাহলে তার তো বিয়ে হয়েছে, সে বিয়ে করে ভালো আছে তাই তো? তাহলে আপনি শিকার যখন করছেন, আমি আপনার কাছে যাব দাদা, আমি ওই দুর্গাপুর চেম্বারে যাব। ঠিক আছে, আপনি চেম্বার সামনেই রয়েছে, আপনি যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন। কারণ থ্যাংক ইউ ম্যাডাম ফোন করার জন্য, আসলে ওনারও যিনি এসেছিলেন আপনার কাছে, ওনার দিদির মেয়েরও বিয়ে নিয়েই সমস্যা ছিল, তার বিয়ে হয়েছে, সে এখন ভালো সংসার করছে। আপনার ছেলে, আমি বুঝতে পেরেছি, দিদির মেয়ের ভালো বিয়ে হয়েছে, তিনি সংসার করছে, এটা দেখার পর আপনিও বুঝতে পারছেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার ছেলের বিয়ের জায়গাটার জন্য আমাকে যোগাযোগ করে নিতে হবে একবার অরূপদার সঙ্গে। যোগাযোগ করতে পারেন, দুর্গাপুরের সামনেই চেম্বার রয়েছে, ইনফ্যাক্ট এই মাসেই দুর্গাপুরের চেম্বার রয়েছে, 21 তারিখ, 21শে মার্চ দুর্গাপুর চেম্বারের জন্য নাম লিখিয়ে রাখুন, যোগাযোগ করে নিন। যেটুকু জায়গায় সমস্যা বিশ্বাস করুন, সেটুকু জায়গায় প্রপার অ্যাস্ট্রোলজিক্যাল সলিউশন সত্যি সত্যি আপনাদেরকে দুর্দান্ত রেজাল্ট দিতে পারে। এটা 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 নিয়ে প্রশ্ন তোলার কোনো জায়গা নেই, কিন্তু সিরিয়াস হতে হবে একদম। যারা লাইফটাকে ঠিকঠাক করে জীবনে এগোতে চান, ভালো থাকতে চান, তারাই আমার কাছে আসবেন, কারণ জীবন কিন্তু একটাই, আমার কথা হচ্ছে সমস্ত জীবন কিন্তু ভালোভাবে এগোতে হবে, লাইফটাকে ঠিকঠাক করে এগোতে হবে, প্রত্যেক মুহূর্ত আমার সাথে কনসাল্ট করে জীবনে চলতে হবে, তারাই কিন্তু সাকসেস পেতে পারবেন। এবং সমস্ত পদে পদে আমি বলে দিই কিভাবে জীবনে সাকসেস পেতে হবে, এগুলো মেনে চলুন, লাইফটাকে কি করে গড়তে হবে এবং লাইফে কিভাবে সাকসেস পেতে হবে সেইগুলো কিন্তু আমি বলে দেব। যাই হোক, আজকের যে আলোচনা হচ্ছিল, আমরা আরেকটা ফোন নেব, আলোচনাতে আমরা ঢুকতেই পারছি না আমরা, কারণ অনেক মানুষ তো অপেক্ষায় রয়েছেন আপনার সাথে কথা বলবেন বলে। আসলে দেখুন, আলোচনাটা খুব জরুরি, আমি যেটা জানি, কারণ আপনারা অপেক্ষায় থাকেন অরূপদা কি বলছেন, কিন্তু পাশাপাশি আপনাদের ইচ্ছেও থাকে যে কথা বলে নিতে হবে। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। আপনাদের দুজনকেই নমস্কার, আমি একটু আমার বোনজি সম্পর্কে জানতে চাই। বোনজি সম্পর্কে? আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? আমি দুর্গাপুর থেকে।
আপনার পরিচিত কেউ এসেছেন নাকি দাদার কাছে? জানা আছে কিন্তু আপনি অনুষ্ঠানটা দেখেন, আপনার খুব ভালো লাগে? খুব ভালো লাগে। বেশ, বঞ্জির ডিটেলসটা বলুন, ওর জন্ম তারিখ বলুন। চন্দ্রাহু থাকা মানে কিন্তু গ্রহণ দোষ সৃষ্টি করলো সেখানে, কিন্তু এইটা কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে পঞ্চম স্থান কিন্তু খুব দরকারি, সেই জায়গাটা ড্যামেজ হয়ে গেল, মানসিক ডিপ্রেশনে চলে যাবে পঞ্চম স্থান থেকে। লগ্নের এক দুই তিন বুধ রয়েছে চতুর্থ স্থান, মঙ্গল শনি বীজযোগ, অষ্টম স্থানে মঙ্গল শনি বীজযোগ থাকা কিন্তু ভালো নয়। মেয়েদের ক্ষেত্রে নানা রকম সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা এবং মানসিক ডিস্টার্বে থাকবে। তাই হচ্ছে কি, ওর কি বিয়ে হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে। ম্যারিড লাইফ কেমন চলছে? মোটামুটি। বিবাহিত জীবনে কোনো প্রবলেম কি হচ্ছে? কারণ অরূপদা কিন্তু বলছেন ছক বলছে ম্যারিড লাইফে সমস্যা হওয়ার কথা। না না না, সমস্যা এখন সেরকম দেখা যায়নি, কিন্তু হবেই, কারণ মঙ্গল শনি বীজযোগ অষ্টম স্থানে এবং চন্দ্রাহু যুক্ত রয়েছে পঞ্চম স্থানে, এই জায়গাটা কিন্তু ভালো নয়। রবি শুক্র দারিদ্র যোগ, হাতে পয়সাও থাকতে চায় না, এইগুলো কিন্তু হচ্ছে এবং পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু সমস্যা বাড়বে। আপনি আজকে কি জানার জন্য ফোন করেছেন দাদা? ও শারীরিক শরীর সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, মঙ্গল শনি বীজযোগ অষ্টম স্থানে আছে, শরীরও ভালো যায় না, বললাম তো আপনি তো বলছেন যে মানসিক একটা ডিস্টার্ব থাকবে। কি জানার জন্য ফোন করেছিলেন, কি জানতে চাইছিলেন? হ্যালো, আপনি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি জানতে চাইছি আপনি কি জানার জন্য ফোন করেছিলেন, কি প্রশ্ন ছিল আপনার? আমার মেয়ে সম্পর্কে। আপনার মেয়ে? ঠিক করে নিন, কারণ শারীরিক সমস্যা এবং বিবাহিত জীবনে কিন্তু সমস্যা থাকবে। যাই হোক, যে আলোচনাটা হচ্ছিল, মকর রাশিতে মঙ্গল শনি বীজযোগ রয়েছে এবং এই জায়গাটা কিন্তু সাংঘাতিক পরিমাণে বেড়ে, মানে ওর ফ্যামিলি লাইফও ডিস্টার্ব করবে, ওর ওকে মেন্টাল শান্তিটা দেবে না যেটা আপনি বলছেন, ওই জায়গাটা দেবে না, প্লাস টাকা পয়সাও থাকবে না যেটা আপনি বললেন, টাকা পয়সার ক্ষেত্রেও রবি শুক্র দারিদ্র যোগ এই জায়গাগুলো কিন্তু চলছে। যাই হোক, আজকের দিনের যে আলোচনাটা করছি, হ্যাঁ সময় ভীষণ কম, একটু যদি আপনি বলে দেন জন্মছকটাকে নিয়ে, যেটা মঙ্গল শনি বীজযোগ থাকা কিন্তু মানে সেইটা কিন্তু মারাত্মক, তাই জন্য বিশ্বে কিন্তু এই যুদ্ধ হচ্ছে, মানসিকভাবে ডিস্টার্ব, পশ্চিমবঙ্গেও কিন্তু নানা রকম সংঘর্ষ এবং নানা রকম খুনোখুনি জায়গাটা কিন্তু হচ্ছে। তাই সমস্ত এই তিন মাস কিন্তু খুব সাবধানে থাকতে হবে, তারপর থেকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে এবং মঙ্গল যখনই শনির সাথে যুক্ত হয়, সে জন্মছক হোক আর এমনিতেই হোক না কেন, তখনই কিন্তু ডেস্ট্রয় এবং ধ্বংসাত্মক কিন্তু প্রতিফলন হয়ে থাকে। এবং মকর রাশিতে যদি হয়ে থাকে, সেটা কিন্তু মঙ্গল শনি মকর রাশিতে কিন্তু আরও বিষময় হয়ে থাকে। তাই জন্যে মঙ্গল শনি বীজযোগের প্রভাবে এই যুদ্ধ কিন্তু এখনও চলবে এবং যাদের মকর রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশি, তারা কিন্তু সাবধানে থাকবেন। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলবেন এই তিন মাস, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু ডেভেলপমেন্ট আসবে, এগুলো মেনে চলুন। যারা সিরিয়াস, যারা জীবনে কিন্তু কিছু করতে চান এবং জন্মছকটাকে ঠিকঠাক করে লাইফে সাকসেসফুল লাইফ লিড করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করে জায়গাগুলোকে ঠিকঠাক করে বুঝে নিন, আমি আগে বোঝাই, তারপরে সেই জায়গাগুলোকে কী কী প্রতিকার করতে হবে সেগুলো বলে দিই, পুঙ্খানুপুঙ্খানু করে বিশ্লেষণ করে আগে বুঝিয়ে জায়গাগুলোকে ঠিকঠাক করার চেষ্টা করি,
তবেই মানুষের জীবনে সাকসেস, তবেই মানুষ কিন্তু ভালো থাকতে পারে। এবং তার জন্যই তো আপনাকে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার বলা হয়, তার পেছনে কারণ তো এটাই, কারণ অরূপদা যেটা করেন সেটা হচ্ছে প্রথমত আমি বললাম না যে ঠিক যেরকম ভাবে আপনারা অনুষ্ঠানে দেখেন যে প্রত্যেকটা বিষয়কে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপিত করছেন, ঠিক একই রকমভাবে যখন তার সাথে আপনারা চেম্বারে যোগাযোগ করেন বা অনলাইনে যোগাযোগ করেন, দেখবেন এই মানুষটি আপনার জন্ম ছকটিকে প্রপার ওয়েতে বিশ্লেষণ এবং তারপরে ঠিক কোন জায়গায় সমস্যা হচ্ছে বলে আপনি আটকে যাচ্ছেন। আমাদের তো প্রত্যেকের সমস্যা এক নয়, কারোর হয়তো বিয়ের জায়গাটাতে সমস্যা, কেউ ভালো চাকরি পাচ্ছেন না, কেউ চাকরি করছেন কিন্তু বিয়েটাতেই হচ্ছে না, বা কারোর হয়তো অর্থের জায়গা একদমই নেই, দেখা যায় ভালো চাকরি করেন, এরকম অরূপদা শেয়ার করেছেন আমাদের সঙ্গে অনুষ্ঠানেও, তিনি ভালো জব করেন কিন্তু সেভিংস বলতে কিচ্ছু নেই, কারণ তার হাতে কোনো টাকাই থাকে না। সেই জায়গাগুলোকে কিন্তু আমি প্রতিটা সময় বুঝিয়ে দিই কেন হচ্ছে, মন গড়া কোনো কথা না, ছকটাকে দেখিয়ে প্রত্যেকটা লাইন বুঝিয়ে দিই, লগ্নে কি আছে, লগ্নের সপ্তমে কি আছে, অষ্টমে আছে, প্রত্যেকটা ঘর কিন্তু পুঙ্খানুপুঙ্খানু করে বিচার করে বলে দিই কোন জায়গাটা আপনাদের ডিস্টার্ব আছে, তারপরে সেই জায়গাটাকে প্রতিকার করার মাধ্যমে ঠিকঠাক করতে হবে সেইটাও বলে দিই। সুতরাং প্রত্যেকটা মুহূর্ত বিশ্লেষণ করে বলার পর আপনারা কিভাবে ভালো থাকবেন জায়গাগুলোকে কিন্তু তুলে ধরি, তারপরেই কিন্তু আপনাদের সাকসেস, তারপরেই এত লোক আমার কাছে আসে এবং টিভির পর্দাতেও বলে থাকে যে আমি সাকসেস পেয়েছি, খুব ভালোভাবে জীবনে বেঁচে আছি। এই জায়গাটাই আমার কর্মের কাজ এবং কর্মের মাধ্যমে আমি অ্যাস্ট্রোলজিটাকে পেশা করে মানুষকে ভালোবেসে ভালো দিকটাকে তুলে ধরার চেষ্টা করি। কারণ আপনি যে কাজটা করছেন সেটা হচ্ছে প্রপার জনকল্যাণের কাজ, মানুষের ভালো করা, কারণ অ্যাস্ট্রোলজি সত্যি একটা অত্যন্ত নোবেল প্রফেশন এবং আমরা এটা বিশ্বাস করি যে এমন কোনো কিছু সম্ভব না যেটা কিন্তু অ্যাস্ট্রোলজির দ্বারা সম্ভব নয় বলে আছে, এরকম সত্যিই কিছু নেই। আরও একজন রয়েছেন আমাদের সঙ্গে ফোনে, দেখি কে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ কি আছেন? আচ্ছা না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যারা চেষ্টা করলেন অনুষ্ঠানে কথা বলার তারা তো খুবই ভালো, যারা সুযোগ পেয়েছেন তারা কথা বলতে পেরেছেন, কিন্তু যদি আপনি কথা বলতে না পেরে থাকেন আমি তাতেও জোর দেব যে অনুষ্ঠানে ফোন করে কথা বলা জেনে নেওয়া তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, সলিউশন পেতে গেলে সরাসরি চেম্বারে যোগাযোগ করে নেওয়া। চেম্বারের কথাটা আমি বলে দিচ্ছি, চেম্বার প্রত্যেক রবিবার কালীঘাটে থাকে আপনারা সেটা জানেন, কলকাতার মধ্যে অন্য চেম্বার হচ্ছে শ্যামবাজার, হুগলি, শ্যামবাজার, ডানলপ এবং খড়দহ। তো ডানলপে, খড়দহে এবং শ্যামবাজারে চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কালীঘাটে চেম্বার রয়েছে। বাইরের চেম্বারের মধ্যে 21 মার্চ আপনারা কিন্তু অরূপদাকে পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে, দুর্গাপুর চেম্বারের, ওখান থেকেও ফোন করলেন কেউ, বাঁকুড়া থেকে ফোন করেছিলেন, তিনি দুর্গাপুরে আসতে চান। তো 21 মার্চ দুর্গাপুরে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী থাকবেন, 29 মার্চ থাকবেন কৃষ্ণনগরে, 29 এপ্রিল থাকবেন রায়গঞ্জ। আমি রায়গঞ্জের বিষয়টাতে কেন জোর দিচ্ছি, কারণ রায়গঞ্জ মানে হচ্ছে দুই, দিনাজপুর, মালদা, এই একটা বড় অংশের মানুষ তারা কিন্তু রায়গঞ্জে আসতে পারবে, শিলিগুড়ি থেকে অনেকে আসতে পারেন, অনেকে আসেনও। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে যারা যারা রয়েছেন তারা কিন্তু মে মাসের 6 তারিখে কোচবিহারে চেম্বার পেয়ে যাবেন। এছাড়া প্রচুর মানুষ রয়েছেন যারা অন্যান্য স্টেট থেকে ফোন করেন, তারা অন্যান্য স্টেট থেকে জানতে চান অরূপদার কাছ থেকে, তাদের জন্য থাকছে অনলাইন কনসালটেশনের জায়গা। কারণ যেমনটা আমি বললাম যে অনুষ্ঠানে ফোন করে জেনে নেওয়া চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সরাসরি চেম্বারে যোগাযোগ করে নিজেদের সমস্যাটাকে নিয়ে আলোচনা করা। আপনারা জানেন যে অরূপদা কীভাবে বিশ্লেষণ করেন, এবং অরূপ শাস্ত্রী মানে হচ্ছে প্রপার বিশ্লেষণ এবং প্রপার প্রতিকার, যে দুটোর কম্বিনেশন আজকে তাকে সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার বলা হয়, এবং আপনারাও কিন্তু তার কাছ থেকে এতটা পরিমাণে সাকসেস পেয়েছেন। অরূপদা তো পুরোপুরি আপনাদের সঙ্গে বন্ধুর মতন থাকেন যতক্ষণ পর্যন্ত আপনাদের সাকসেসের জীবনটা। সারা জীবনে কি কি করতে হবে, কিভাবে চলতে হবে, কোন এডুকেশন নিলে ভালো হয়, জটুক বিচার থেকে সমস্ত সমাধানগুলো কিন্তু আমি হাতে করে করি। সুতরাং একটা মানুষকে কিভাবে জীবনে দাঁড়াতে হবে সেই জায়গাগুলোকে কিন্তু বিশ্লেষণ, তাকেও কিন্তু অ্যাস্ট্রোলজি শিখিয়ে দিই যে কোন জায়গাটা খারাপ আছে, সেই বিশ্লেষণগুলো কিন্তু আমি করে দিই, এবং আন্তরিকভাবে তাকে কি কি করতে হবে, কিভাবে এগোতে হবে পরবর্তী লাইফে, সমস্ত বিশ্লেষণগুলো কিন্তু আমার লেখা থাকে এবং প্রত্যেকটা গাইড আমি দিয়ে দিই। সুতরাং মানুষের জীবনে কোনো সমস্যা হবে না যদি সে সাকসেস পেতে চায় এবং লাইফে কিছু করতে চায়। তাই সাকসেস যারা পাবেন তারাই আমার কাছে আসুন, অবশ্যই সাকসেস। অনেক ধন্যবাদ অরূপদাকে, আজকে সময় শেষ। সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রী মানে সঠিক প্রেডিকশন, এবং তার জন্য আপনাদেরকে সরাসরি চেম্বারে যোগাযোগ করতে হবে। পরের অনুষ্ঠানে দেখা হচ্ছে, অনেক ধন্যবাদ।